আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। অর্ধজাহানের সম্রাট খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় বলতেন, মানি ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরাউন। কেউ যদি ক্ষমতা দ্বারাই সম্মান ও সফলতা অর্জন করতে চায়, তার উচিত ফেরাউনের দিকে লক্ষ্য করা। ফেরাউন পৃথিবী কাঁপানো ক্ষমতাধর বাদশাহ হওয়া সত্ত্বেও পরিণামে ব্যর্থ। ওমানি ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন সাদ্দাত। কেউ যদি অর্থ সম্পদ দ্বারাই সম্মান ও সফলতা অর্জন করতে চায়, তার উচিত কারুন ও সাদ্দাতের দিকে লক্ষ্য করা। তারা অডেল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও পরিণামে ব্যর্থ। ওমানি ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ও আবি জাহাল। কেউ যদি বংশ বা দলীয় শক্তি দ্বারাই সম্মান ও সফলতা অর্জন করতে চায়, তার উচিত আবু লাহাব ও আবু জাহেলের দিকে লক্ষ্য করা। কেননা আবু লাহাব ছিল পৃথিবীর শ্রেষ্ঠ গোত্র কুরাইশ বংশের হাশমি সন্তান, আর আবু জাহেল ছিল সকলের নিকট মান্যবর নেতা, কিন্তু পরিণামে তারা ব্যর্থ। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। নিশ্চয় চূড়ান্ত সফলতা ও সম্মান কেবলমাত্র তাকওয়া অর্জনের মাঝেই রয়েছে। সুতরাং এ বিচিত্র দুনিয়ায় অসংখ্য অগণিত মানুষের আগমন প্রস্থান, কিন্তু কিছু মানুষ মৃত্যুর পরও যুগের পর যুগ তাদের কৃতকর্মের জন্য স্মরণীয় হয়ে থাকে। কেউ বা মহান রবের নিকট প্রিয় বান্দা হিসেবে স্মরণীয়, যেমন লোকমান হাকিম। আবার কেউ বা চরম ক্ষুধাদ্রোহিতাই মানুষের কাছে খুবই নিকৃষ্ট, যেমন নমরুদ, ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত। পবিত্র কোরআন হাদিসে ফেরাউন, নমরুদ ও তার সহচরদের আলোচনা থাকলেও কোরআন হাদিসে কোথাও সাদ্দাদের কোনো আলোচনাই নেই। তদুপরি সাদ্দাদের নাম শোনেনি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর, বিশেষত দুনিয়াতে সাদ্দাদের বেহেস্ত নির্মাণের ঘটনা। এবং বেহেস্তে প্রবেশের পূর্বে ফেরিস্তা আজরাইল আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম কর্তৃক জান কবজের কিস্সা, যা আমরা কম বেশি সবাই জানি। তাহলে প্রশ্ন হলো, পবিত্র কোরআন হাদিসে কোথাও যদি সাদ্দাদের কোনো আলোচনা নাই থাকে, তাহলে এ সকল ঘটনা আসলো কোথা থেকে? এ প্রশ্নের জবাবে বিশ্ববিখ্যাত তাফসির বিশারদ তাফসির ইবনে কাসির প্রণেতা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে পবিত্র কোরআন নাজিলের পূর্বে ধর্মানুরোগীরা বেশি বেশি তাওরাত চর্চা করতেন, এবং তাওরাত, জাবুর ও আসমানি গ্রন্থ, ইঞ্জিলে বর্ণিত পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন শিক্ষণীয় ও রহস্যময় ঘটনা মানুষের মুখে মুখে আলোচনা হতো। তার ওই ধারাবাহিকতায় ইসলাম আগমনের পর তাওরাতের বহু পণ্ডিত, জাবুর, ইঞ্জিলের বিদগ্ধ আলেম তারা ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে পৃথিবী খ্যাত সবচেয়ে ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা। সারা দুনিয়ার ইহুদিরা যাকে সেই যুগে এক বাক্যে তাদের ধর্মের মূল নেতা হিসেবে মনে করত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর সেই ইহুদি ধর্মের বিখ্যাত পণ্ডিত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হন। কেননা সে ভালো করে জানত পূর্ববর্তী আসমানি কিতাবে সুস্পষ্টভাবে লেখা রয়েছে যে একজন আখেরি নবী আগমন করবেন, যিনি হবেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, যার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ। এটা শুধু তাওরাত নয়, বরং পৃথিবীর সকল ধর্মযাজকরাই স্পষ্টভাবে অবগত ছিলেন পৃথিবীতে একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আগমন করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের সংবাদ আবদুল্লাহ বিন সালামের নিকট পৌঁছে গেল। এই বয়োজ্যেষ্ঠ প্রবীণ ইহুদি পণ্ডিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আল্লাহ তাআলার প্রেরিত রাসূল কিনা, তা পরীক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে উপস্থিত হলেন। তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কয়েকটি বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আমি আপনাকে এমন তিনটি বিষয়ে প্রশ্ন করব যা নবী ছাড়া আর কেউ জানেন না। এক, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? দুই, জান্নাতবাসীগণ সর্বপ্রথম কোন খাদ্য খাবে? তিন, কিসের কারণে সন্তান আকৃতিতে কখনো তার পিতার অনুরূপ হয়, আবার কখনো মায়ের মতো হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিষয়গুলো সম্পর্কে জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এইমাত্র আমাকে বলে গেলেন। কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো আগুন, যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিমে নিয়ে সমবেত করবে। আর জান্নাতবাসীগণ সর্বপ্রথম যে খাদ্য খাবে তা হলো মাছের কলিজার অতিরিক্ত টুকরো, যা কলিজার সাথে লেগে থাকে। আর সন্তানের ব্যাপারটা হলো এই, নারী পুরুষের মিলনকালে যদি নারীর আগে পুরুষের বীর্যপাত ঘটে, তবে সন্তান বাপের অনুরূপ হয়। আর যদি পুরুষের আগে নারীর বীর্যপাত ঘটে, তবে সন্তান মায়ের আকৃতি ধারণ করে। তখন আবদুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, ইহুদিরা এমন একটি জাতি যারা অপবাদ রটনায় অত্যন্ত পটু, কাজে আমার ইসলাম গ্রহণ সম্পর্কে তারা জ্ঞাত হবার আগে আপনি আমার ব্যাপারে তাদের নিকট জিজ্ঞেস করুন। তারপর ইহুদিরা এলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আবদুল্লাহ বিন সালাম কেমন লোক?
তারা বলল, তিনি আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি এবং সর্বোত্তম ব্যক্তির ছেলে, তিনি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তির ছেলে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আব্দুল্লাহ বিন সালাম যদি ইসলাম গ্রহণ করে তবে কেমন ব্যক্তি হবে? তারা বলল, আল্লাহ তাআলা তাকে এ থেকে রক্ষা করুন। এ সময় আব্দুল্লাহ ভেতর থেকে তাদের সামনে বেরিয়ে এলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তখন তারা বলতে লাগলো, এ লোকটা আমাদের মধ্যে সর্বনিকৃষ্ট ব্যক্তি এবং সর্বনিকৃষ্ট ব্যক্তির ছেলে। তারপর তারা তাকে খুব হেয় প্রতিপন্ন করল। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, তাদের ব্যাপারে আমি এতটাই আশঙ্কা করেছিলাম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এ বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা থেকে সাদ্দাদের সকল ঘটনা বর্ণিত রয়েছে। তিনি তাওরাত থেকে এ সকল বর্ণনার উদ্ধৃতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এ সকল বর্ণনা পৌঁছতে লাগলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমবেত সাহাবাই কিরামদের মাঝে একটি মূলনীতি শিক্ষা দিয়ে বলেন, লা তুসাদ্দিকু আহলাল কিতাবি ওয়া লা তুকাযিবুহুম ওয়া কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। তোমরা আহলে কিতাব তথা তাওরাত জাবুর ইনজিলের বর্ণনাকে সত্য বলবে না, মিথ্যাও বলবে না, বরং বলবে আমরা বিশ্বাস স্থাপন করি মহান আল্লাহ তাআলা যা নাজিল করেছেন। কেননা তাওরাত জাবুর ইনজিলে মানুষ নিজেদের মন গড়া কথা সংযোজন করে তা বিকৃত করে দিয়েছে। সুতরাং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সাদ্দাদ সম্পর্কে বেশিরভাগ বর্ণনা যা সম্পূর্ণ ভ্রান্ত, যা ওই সকল ইহুদিরা বর্ণনা করেছে যারা ইসলাম গ্রহণ করেননি। তাদের মন গড়া বর্ণনা মুসলিমদের মাঝে অনুপ্রবেশ করে বহু ভুল ধারণা যুগের পর যুগ বহাল রয়েছে। তন্মধ্যে বেহেশত তৈরির ঘটনা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত হলো এমন যা মানুষের কল্পনাতে আসে না এবং তার সঠিক প্রকৃত রূপ বর্ণনা মানবের সাধ্যের বাহিরে। সেখানে সাদ্দাদ দুনিয়াই জান্নাত তৈরি করেছেন এমন ধারণা পোষণ করা বোকামি ছাড়া কিছু নয়। এজন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি ধরেও নেওয়া হয় সাদ্দাদ একটি চাকচিক্য ঘর তৈরি করেছে, সেটা জান্নাত নামে অভিহিত করা গুনাহে কবিরা, বরং সেটা এক চাকচিক্যময় পায়খানা। পবিত্র কোরআনে ইরাম নগরীর যে বর্ণনা রয়েছে এবং এ নগরীর অধিবাসী ও তার ধ্বংসলীলা রয়েছে তা ধ্রুব সত্য। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে যতটুকু জানা যায় তা হলো, ইরাম নগরীর জাতির অভিশপ্ত রাজা ছিল সাদ্দাদ। সে ও তার প্রজা সাধারণ অহংকারের বশীভূত হয়ে মহান রবের বিধান থেকে বিমুখ হয়ে যায়। মাত্রাতিরিক্ত সীমা লঙ্ঘন করায় মহান আল্লাহ তাআলা তাদের সকলকে পৃথিবী থেকে সমূলে নিশ্চিহ্ন করে দেন, যা আগত মানব জাতির জন্য এক সতর্কবার্তা। সুতরাং সাদ্দাদের জন্ম ও মৃত্যুর আজব ঘটনা ইহুদিদের রেওয়ায়াত, যা সত্য মিথ্যার বিষয়ে আল্লাহ তাআলাই সম্যক অবগত। ওয়াল্লাহু আ'লাম ফাসুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।